সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে। আর দর্শক ভাই, অরণকুলা পশুরহাটে আসার পরে মাশাআল্লাহ যারা অল্প দামের মধ্যে সুন্দর সুন্দর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চাগুলো সংগ্রহ করতে চান, তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো করা। আর দর্শক ভাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা সম্পন্ন কিন্তু ছোট বড় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কিন্তু ষাঁড় বাচ্চাগুলো আপনারা পেয়ে থাকবেন এই অরণকুলা হাটে। তো দর্শক ভাই, আজকে আমরা আমাদের রাজন কাকার সঙ্গে কথা বলবো। তিনি যে কালেকশনগুলো করেছেন আজকে, এগুলো বিস্তারিত দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে। দর্শক ভাই, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কাকা, তো মাঝখানে তো প্রায় দুই তিন সপ্তাহের মতো আপনার প্রতিবেদন পাইনি। না, প্রতিবেদন দিন। আচ্ছা, হয়তো ঈদের জন্য কি বড় সার নিয়ে? হ্যাঁ, ঈদের জন্য বড় সার ছিল, তাই জন্য প্রতিবেদনটা দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, তো এখন তো আবার ছোট বাচ্চা কালেকশন বাচ্চা আছে। হ্যাঁ, কালেকশন কয়টার মতো করেছেন? কালেকশন আজকে আটটা। আটটার মতো কালেকশন করেছেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক ভাই তো এমন ধরনের গরু সংগ্রহ করতে পারবে? সংগ্রহ করতে পারবে দর্শক ভাই। শুধু কি ছোট ষাঁড় বাচ্চাই থাকে আপনার কাছে? ছোট বড় সব আছে। আচ্ছা, ষাঁড়ের ভিতরে ছোট এবং মানে খামার উপযোগী যে হলে সেটা যদি বকনে বাচ্চা চাই তাও দেওয়া যাবে, শাইওয়াল গুলো দেওয়া যাবে, গাবি গরু যদি চাই দর্শক ভাইরা তাও দিতে পারবে, সমস্যা। আচ্ছা আচ্ছা, তো মানে ষাঁড় গরু গুলো মানে সচরাচর বেশি থাকে? বেশি থাকে। আচ্ছা, তো কালেকশন কটা করেছেন আজকে? কালেকশন আজকে আটটা আছে। আটটার মতো করেছেন। দাম কি সীমিতর মধ্যে থাকবে? হ্যাঁ, সীমিতর মধ্যে দাম থাকবে। আচ্ছা, তো দেরি আর করবো না চাচা, দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো দেখাবো। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাচ্চা। দর্শক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাচ্চা। কাকার বয়সটা? পাঁচ মাস বয়স হবে। দর্শক ভাই, দেখতে পাচ্ছেন হাত পাগুলো, তো এটার দামটা কত রাখছেন কাকা? এটার দাম হচ্ছে 42,000 টাকা। আচ্ছা আচ্ছা, 42,000 দাম চাচ্ছেন। এরপরে কি দরদাম করতে পারবে? এটা হালকা হালকা অল্প কিছু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো প্রথমটা গেল কাকা। দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটার মূলত চাচ্চাকে আগে বলুন। করজাত। করজাতের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এর বয়সটা কতদিন? সব একই বয়স, সেম বয়স। ঠিক আছে, সেম বয়স, সেম বয়স। আচ্ছা, এভারেজে একই রকম বয়স, একই বয়স। হাত পা গুলো দেখতে পাচ্ছেন? আচ্ছা, এগুলো কি দুধের পশম নাকি লালটে লালটে? এসব পছন্দ সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয় মানে সম্পূর্ণ কালো? কালো। আচ্ছা, তো এটার দামটা কত রাখছেন? এটার দাম 40,000 টাকা। আচ্ছা আচ্ছা, 40,000 রাখছেন। এরপর তো দরদাম করতে হবে। দর্শক ভাই, অবশ্যই কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন। তো তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছি কাকা, আর এটার মূলত জাতটা কি আগে বলুন? করস। ঠিক আছে, এটাও অস্ট্রেলিয়ান করস জাতের বাচ্চা। পায়ে হালকা ছাপ আছে। আচ্ছা আচ্ছা, দর্শক ভাই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটি ষাঁড় বাচ্চা। এর বয়সটা কত? পাঁচ মাস, পাঁচ ছয় মাস বয়স হবে আমার। আচ্ছা, তো এটার দামটা কেমন লাগছে? এটার দাম চাচ্ছে 39,000 টাকা। 39,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এরপরে কি দরদাম করতে পারবে? দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে, অল্প কিছু দরদাম করে বিক্রয় হবে। তো তারপরে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, খাওয়া দাওয়ায় তো ব্যস্ত দেখতে পাচ্ছি, সবগুলো একটু সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল। আচ্ছা, একটু অসুস্থ না, সব সুস্থ সবল আছে। এর বয়সটা কতদিন? ছয় মাস, ছয় মাস বয়স হবে। আচ্ছা, দর্শক ভাই হাত্তাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার আছে। তো এটার দামটা কেমন কি রাখছেন? এটার দামটা রাখছেন 45,000 টাকা। এরপরে কি রাতে দরদাম করতে পারবেন? সামান্য কিছু দরদাম করার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান জাতে। আচ্ছা, এর বয়সটা কতদিন হবে? ছয় সাত মাস বয়স, ছয় থেকে সাত মাস বয়স হবে। দর্শক ভাই দেখতে পাচ্ছেন কিন্তু ছয় থেকে কিন্তু সাত মাসে ষাঁড় বাচ্চা, হাত পাগুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন মোটামুটি আছে মাশাআল্লাহ চমৎকার। এর দামটা কত রাখছেন? অনেক বড় বড়। এর দামটা কত রাখছেন কাকা? 55,000 টাকা। 55,000 রাখছেন। আচ্ছা, এরপরে কি এটাতে দরদাম হবে? আর দরদাম করার সুযোগ না, তারপরেও একটু বিবেচনা করে দেখা যাবে। মানে অল্প কিছু সেটা আপনার সঙ্গে কথা বলে নিতে হবে। আচ্ছা আচ্ছা, দর্শক ভাই আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে যেটা দেখতে পাচ্ছি কাকা, এটা ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা। এটার বয়সটা? সেম বয়স, সেম বয়স হবে। আচ্ছা আচ্ছা, ছয় সাত মাস এমন হবে। দর্শক ভাই হাত পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার দামটা কত রাখছেন? এর দাম হচ্ছে 60,000 টাকা। এর দামটা 60,000 টাকা রাখছেন। এরপরে কি দরদাম করতে পারবে? দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। তো তারপরে যে দুটো দেখতে পাচ্ছি এগুলো কি আপনার নাকি? এই দুটো, এই দুটো আপনার।
তো এটা তো মনে হচ্ছে দেশি জাতের হ্যাঁ দেশি দর্শক ভাই দেশি ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এর বয়সটা কতদিন কাকা দুইটার বয়স সেম দুইটার সেম বয়স এটা কি জোড়া হিসেবে রাখছেন হ্যাঁ জোড়া হিসেবে দর্শক ভাই এটা জোড়ার প্রথম বাচ্চা হাতটাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই সাইড থেকে যদি দেখায় এটা তো দেশি হ্যাঁ এটা দেশি দর্শক ভাই হাতটাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার আছে তো এই দুইটা জোড়ার দামটা কেমন লাগছে 120000 টাকা 120 আচ্ছা এটা কি দরদাম করতে পারবেন প্রথম করে সুযোগ নাই এক দাম আর কি হ্যাঁ আচ্ছা তো কালে যদি কোনো দর্শক ভাই নেয় জি সুযোগ আছে কালেকশন তো এগুলাই ছিল তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মানে নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিবেন দর্শক ভাই যদি দর্শক ভাই নেয় আমার নাম রাজন জি বাসা ঈশ্বরদি পাবনাজেলা অরণখোলা আমার হচ্ছে মোবাইল নাম্বার 07042 01324 এটা ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ আছে তো এই নম্বরে দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে যখন যোগাযোগ করবে তখন ইনশাআল্লাহ করবে আচ্ছা আচ্ছা তো কাকা হাটের মধ্যে এত ভিড়ের মধ্যে আপনি আপনার মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম